জাতীয় নির্বাচনও বলছে যার ইচ্ছা আমরা নৌকা দিচ্ছি স্বতন্ত্র যে দাঁড়াইতে পারে এখানে আমরাও থাকলেও তাই হয়তো হয়তো বা এখন শুরু এখন আর কোনো দামি নাই কোনো ইম্প্যাক্ট জাতির কাছে না মানুষের মনে এলাকায় গিয়ে দেখেন আমি গিয়ে আসছি খবরই নাই নির্বাচন হচ্ছে যে এটা আমেজই নাই এটু তাজ রহমান সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পরে উপজেলা নির্বাচন সেই অভিজ্ঞতার আলোকে জাতীয় পার্টির জন্য এটি স্বস্তি না অস্বস্তি ধন্যবাদ আপনাকে এবং আমার দুই বিজ্ঞ আলোচক রণিভাই এবং দাদা প্রিয় দুই মানুষ দর্শক সেটা এস টিভির যে প্রোগ্রাম দেশ বিদেশে যারা দেখছেন সবাইকে সালামের শুভেচ্ছা জাতীয় জন্য স্বস্তি বাংলাদেশের মানুষের জন্য কি স্বস্তি না অস্বস্তি আওয়ামী লীগের জন্য স্বস্তি না সবার জন্যই অস্বস্তি কেন আওয়ামী লীগ পনেরোতে অর্ডিনেন্স করে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে আসলো তখন সম বিরোধী দল আমরা একসাথে মিলে বলেছিলাম যে এটা ঠিক হচ্ছে না কারণ প্রতীক নিয়ে আসার কারণে স্থানীয় নির্বাচনে হানাহানি মারামারি ভাইয়ে ভাইয়ে মারামারি ভাইয়ে ভাই ফুভূতভাই মারামারি যে আঞ্চলিকতার ভিত্তিতে স্থানীয় নির্বাচন হতো আমরা ছোটোবেলা যেটা দেখে আসছি আমরা এই তিনজনই সেটা নষ্ট হয়ে যাবে আওয়ামী লীগ শুনে নেই অ্যাবসোলেট মেজরিটি তাদের অর্ডিনেন্স দিক করে নির্বাচন করবে এখন আবার বলছি না এইবার পত্রিকা আওয়ামী লীগ দিবে না বাতিল করে নেই আর পিও আওয়ামী লীগ প্রতীক দিচ্ছে না যার ইচ্ছা সে করুক জাতীয় নির্বাচনও বলছে যে যার ইচ্ছা আমরা নৌকা দিচ্ছি স্বতন্ত্র যে দাঁড়াইতে পারে দাঁড়ক উপজেলা নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের আজকের হেডিং একটা পত্রিকা বাংলাদেশের একটা অনেক সার্কুলার পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের ফার্স্ট লিডিংসে সে পড়েছে চেইন অফ কমান্ড যেটা এটা সব দলের শুধু আওয়ামী কেন বলবো কেন পড়েছে এর আগে চোদ্দোর আগে তো যে যার স্থানীয় হবে স্থানীয় সবাই মিলে একটা এলাকার একটা লোককে রনিবাইকে নির্বাচিত করার জন্য নোমিনেশন দেয় পাঁচটা গ্রাম মিলে দশটা ইউনিয়ন মিলে পাঁচটা ইউনিয়ন মিলে অসীমদারে আর একটা পাঁচটা ইউনিয়ন দেয় তখন বুটাবুটি হয় সুন্দরভাবে শেষ হয়ে নির্বাচিত হয়ে আসে এই উপজেলা ব্যবস্থা হুসাইন মদের সাথে যখন করেছিলেন তারপরে তো আমরা নির্বাচন দেখে আসছি সবাই অংশগ্রহণ করছে দল না যার যেটা মনে হচ্ছে করেছে তখন এই উপজেলার ক্ষমতা ছিল আজকে উপজেলা ব্যবস্থা টুটু জগন্নাথ টিউনো পাশে বসে রাখে উপজেলা চেয়ারম্যানকে ইউএনওরা বসিয়ে রাখে পাশে তারা এই চেয়ারম্যানের কোনো দাম নাই তাদের কাছে হাইকোর্ট ডিভিশন অ্যান্ড আফল দি আপিলের ডিভিশন করার পরেও যে এখানে ক্ষমতা বাগা করে করার জন্য তাও এখানে হচ্ছে না কারণ আমাদের দেশের রাজনীতি আমাদের দেশের প্রশাসনিক ব্যবস্থা এক কেন্দ্রিক হয়ে গেছে আমরা নির্ভর প্রশাসন নির্ভর যে আমলারা ভালো আওয়ামী লীগকে দিবে দিবে তারই প্রমোশন হবে এটা এখানে আমরাও থাকলো তাই হয়তো হয়তো এখন কোর যে পার্সপেকটিভ শুরু হয়ে গেছে রাজনীতিতে রাজনীতিবিদদের এখন আর কোনো দামি নাই টেলিভিশনে আসছে বলতে পারি রনিভাই বলছে আমরা বলতে পারি যান না এসপির কাছে আমি তাজ রহমান এখানে দাঁড়িয়ে বলছি রংপুরের সাবেক প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন বাবলু সহ রংপুর ইলেকশনে গিয়েছিলাম আমরা সৈয়দপুরে এসপি আমারে বলছে আওয়ামী লীগের সাথে আপনারা কথা বলে শেষ করে উড্ডো করে ফেলেন বড় জোট তারা বড় শক্তি আমি বসা খাজুর খাওয়াইছে আমাদেরকে উনি বলে দিছে কিন্তু উড্ড করে ফেলে তোমার কাজ এটা এটা তো অসীম দা আমারে বলবো আসেন বসেই আপনার ক্যান্ডিডেটে বসাই দেন আমরা একসাথে মিলে করি এটা তো এসপির কাজ না এখন আওয়ামী লীগ বলছে আমাদের দল তো কি নমিনেশন দিব না স্থানীয় নেতাদের কেউ আত্মীয় হইতে পারবে না কেন রে ভাই দাদা আমার আত্মীয় ভূত ভাই আমার ভাই তাই বলে আমার রাজনৈতিক সাংবিধানিক নাগরিক অধিকার আপনি হরণ করে নেবেন কেন এটা হচ্ছে এর কারণ হলো এই ডিসি এসপি ওসি টি ইউএনও এরা এখন আমলানির্ভর রাজনীতির উপরে সম্পূর্ণ ক্ষমতার মালিক তারা এখানে আপনি ফ্রি নির্বাচন করার জন্য হিমশিম খাবেন চিন্তা করেছেন এখন আমরা ছেড়ে দেই ওপেন করে যেন যে প্রভাব মুক্ত রাখার জন্য আমি তো সেটা যাচ্ছি আমি সেই লাইনটা এখন কেন আপনারা সেই প্রভাব মুক্ত যাচ্ছেন এটা তো আমরা বিরোধী শিবিরে যারা আছি আমরা বলতেছি নির্বাচন ব্যবস্থা আপনারা এমন একটা জায়গায় নিয়ে যান আমরা যেন হাত দিতে না পারে আমি দাদার সাথে অনেকগুলো টক বলেছি যে নির্বাচনে স্থানীয়ভাবে যখন নির্বাচন হয় ক্যান্ডিডেট নিজে চায় না অতি উৎসাহী প্রশাসন কিন্তু এই ক্যান্ডিডেটের পক্ষে কাজ করা শুরু করে দেয় তাই আওয়ামী জানে বলেই বলছে কোনো এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন নির্বাচনে দাঁড়াতে পারবেন না হেন্স আবার মির্জা আজম আজকে বলেছেন যুগান্তরের রিপোর্ট টাঙ্গাইলের দানবাড়িতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের ব্যাপারে এটা প্রযোজ্য হবে না হ্যাঁ ধনবাড়ি এই এই ধনবাড়িতে উপজেলাতে কেন এটা সেটা আবার কেন এটা আমরা আমার দাদা যদি এক্সপ্লেন করে জাতির সামনে আমরা জানতে চাই জাতীয় পার্টি অনেক উপজেলায় আছে যেখানে মন্ত্রী স্বজনরা এখনও প্রার্থী আছেন সেটা তো পারছি না জাতীয় পার্টি ক্যান্ডিডেট পাচ্ছি না আমরা আমাদের ক্যান্ডিডেট বলতেছে স্বতন্ত্র করব আমরা কোনো প্রতিকনি করতে চাই না তাদেরকে আপনি বুঝতে পারবেন না এখানে নিয়ে করে কিছু হবে না বৃহত্তর একটা স্টেক হোল্ডার রাজনীতির নির্বাচনের বাইরে যখনই আপনি নির্বাচনের বাইরে বৃহত্তর একটা স্টেক হোল্ডার সরে যাবে তার জন করে যদি দরেন তাদের যদি তার ভোটার থাকে কতটুক লোক কত পার্সেন্ট লোক ভোট থেকে সরে দাঁড়াবে আর স্থানীয় নির্বাচনে এখানে মারাত্মক ইম্প্যাক্ট হয় কিন্তু এইগুলা আমি কতজন নিব আমি কাকে বলবো আপনাকে ভোট দেওয়ার জন্য ইট ইজ এফেক্টেড ইন দি লোকাল ইলেকশন নাও তাহলে আমাদের কথা হলো আমরা এক জায়গায় আসতে পারতেছি না আমলারা চাচ্ছে বিএনপি পার্টি আওয়ামী লীগের মধ্যে লাগুক আমলা নির্ভর রাজনীতি হোক প্রশাসন নির্ভর রাজনীতি হোক বিরাজনীতিকরণ হোক আমরা আমাদের সুবিধা নিমু দাদারে যেটা বলবে আমলা এসপি এসে দাদা সেটা শুনবে কারণ বলবে এদেরকে এটা এটা জামাত এটা বিএনপি পার্টি এদের থামিয়ে রাখতে হবে এই মেন্টালিটি যত আমলাদের হাত থেকে আমরা রাজনীতিবিদরা না নিয়ে আসতে পারবো প্রশাসন থেকে রাজনীতিকে সরাইতে না পারবো আমাদের জন্য নির্বাচন কোনো ইম্প্যাক্ট জাতির কাছে কোনো রাখতেছে না মানুষের মনে এলাকায় গিয়ে দেখেন না আমি গিয়ে আসছি খবরই নাই নির্বাচন হচ্ছে যে এটা আমেজই নাই কিন্তু তখন যখন ছোট ছিল আমেজ শেষ হবে সময় আমাদের এটা শুরু হলো ইন্টারমিডিয়েট আমরা তখন কী আমেজ ছিল কী অবস্থা ছিল এর পরেও ছিল এখন উপজেলা ব্যবস্থার ক্ষমতা নাই উপজেলা চেয়ারম্যানের হাতে এই চিওন এগুলো ব্যবহার দেখলে মনে হয় যে বুঝছেন এরা বাংলাদেশের মানুষের কৃষকের সাথে ইংলিশে কথা বলে একটা ভিডিও আপনি নিশ্চয়ই দেখেছেন একটা চ্যানেল ট্যানেল টোয়েন্টি ফোরে করেছে ইউটিউবে দেখলাম ইংলিশে কথা বলে কৃষকের সাথে সাংবাদিককে বলছে আপনি উনি কি আপনার ইংলিশ বুঝে ভদ্র মহিলা ছিল মহিলা টিও ন আপনি ইংলিশে কৃষকের সাথে কথা বলতেছেন তারা মনে করে দেয়ার আনটাচেবল তাদেরকে কেউ হাত দিতে পারবে না টাচ ওয়ানলি রাজনীতিবিদদের দিবে এবং ফ্রেম তৈরি করে নিয়ে আসবে রাজনীতিবিদদের যেন হাত কড়া পড়াইতে পারে রাজনীতিবিদদের যেন বিরাজনীতিকরণ করতে পারে আমার মুখ যেন বন্ধ করতে পারে এই রাজনীতিকে বের হয়ে না আসলে আমাদের রাজনীতি আগামী ভবিষ্যৎ রহমান আমরা